প্রিয় দর্শক, আমরা অনেক সময় নানাদেরকে বলতে দেখি যে নিজের আপন নাতনিকে বলে যে তোর নানি তো বুড়ো হয়ে গেছে, এখন তোকে আমি বউ হিসাবে নিব, এই ধরনের কথা বলে থাকে। তো এক ভাই জানতে চেয়েছেন এটি কি বৈধ? না, এটি সম্পূর্ণই হারাম। অর্থাৎ নিজ নাতনিকে বিবাহ করা এটা ইসলামী শরীয়তে কখনো জায়েজ নেই। নিজের ভাতিজি, এরপর নিজের ভাগ্নি, তারপরে নাতনি, এই ধরনের যে এর নিচে যত ডাইরেক্ট নামতে থাকবে, এ ধরনের বিবাহ করা সম্পূর্ণ হারাম। এই জন্য যাকে বিবাহ করা হারাম, তার সাথে এ ধরনের ইয়ার্কি করা, তার সাথে এ ধরনের হাসি তামশা করা, এটি ইসলামী শরীয়তে সুযোগ দেয়নি। এজন্য আমি এই সকল নানাদেরকে বলবো, মস্কারা যেখানে সেখানে আমরা করব না, এবং এই মস্কারা নামক এই ধরনের এই শব্দ চয়ন করে আমার নিজের আমলকে বরবাদ করব না। আর যদি আমল বরবাদ করেন, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এই নিয়ত করে যদি আপনি কোনো আপনার নাতনির গায়ে হাত দেন যে হ্যাঁ আরে তুমি তো এখন একেবারে জোয়ান, এরকমই তো দরকার, এই নিয়ত করলে কিন্তু জিনার গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এজন্য আসুন আমরা নাতনিদেরকে এ ধরনের রসিকতা করে এ ধরনের শব্দচয়ন আমাদের মুখে যাতে না হয়, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক।